প্রশাসনের তৎপরতায় মুক্তিপণ ছাড়াই উদ্ধার হলো অপহৃত পিতা পুত্র। ব্যবসার কারণে টাকা ধার নিয়ে শোধ না দিতে পারায় গত রবিবার রাত্রে নদিয়ার শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের বাগদেবীপুরের ব্যবসায়ী বিজয় সরকার এবং তার বৃদ্ধ বাবা চিত্তরঞ্জন সরকারকে 30 থেকে 40 জন সশস্ত্র মুখ বাঁধা দুষ্কৃতী অপহরণ করে নিয়ে যায়। পরিবারের লিখিত অভিযোগ অনুযায়ী স্থানীয় ওই পাওনাদার হারাধন সরকার এবং তৃণমূল পঞ্চায়েত সদস্যদের ছেলে রাহুল মণ্ডলকে চিনতে পেরেছিল পরিবার। তবে পলাতক থাকার কারণে তাদের দুই পরিবার থেকেই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল শান্তিপুর থানা। এরপর গতকাল সন্ধ্যে পুলিশের তৎপরতায় উদ্ধার হয় ওই দুই অপহৃত পিতা পুত্র। অন্যদিকে পঞ্চায়েত সদস্য দিলীপ মণ্ডলের ছেলে রাহুল মণ্ডলকে আজ সকালে গ্রেপ্তার করে। গতকাল গ্রেপ্তার করা দুজনকে ছেড়ে দেয়। অপহৃতদের গোপন জবানবন্দি নেওয়ার জন্য রানাঘাট কোর্টে পাঠানো হয় অভিযুক্ত সাথে। 7টার দিকে যে আমাদের বলতে তুমি তাড়াতাড়ি আসো, আমরা ওই ঘোরালিয়া থাকবো, ভালো টাকা পয়সা 40,000 টাকা নিয়ে আসো, তারপরে আমরা ছাড়বো। তারপরে আমরা আসলাম, আমরা টুকটুকি পাবো, তারপরে যাইব। আসলাম, আসি ওখানে আমরা যাচ্ছি, তখন পিছন থাকিন ডাকলো, আমরা পার হয়ে গেছি, ওখান থাকিন আবার হাঁটা নিয়ে আসছে, হাঁটা নিয়ে আসি, আমরা ফোন করছি, ফোন তুলছে না, পরে গা ফোন তুললো, তুলিয়ার পরে বলছে আমরা ব্রিজের কাছে আসি, ব্রিজের কাছে আসি, ওখানে আসি, তারপরে তো হলো আমরা ওখানে পৌঁছাতে ওরা সব পলাইছে আর রাহুলকে পাইছে। কি অবস্থায় দেখলেন ওদেরকে তখন? ওই উলঙ্গ উলঙ্গ অবস্থায় বাধা ছিল, হাত পা বাধা ছিল, হাত পা বাধা ছিল না, ওই একটা হলো চাদর দিছিল, চাদর গায়ে দিয়ে ওইভাবে রাখিছে। কোন জায়গাটা ঘোরালিয়ার? ঘোরালা গিরিদের কাছে। কোনো বাড়িতে? বাড়িতে না, রাস্তায় দিয়ে গেছে, রাস্তার উপরেই। হ্যাঁ, পুলিশ সহযোগিতা করেছে আপনাদের? হ্যাঁ, আপনাদের সাথে ছিল পুলিশ? হ্যাঁ ছিল। আচ্ছা, তো এখন অবস্থা, শারীরিক অবস্থা কেমন দেখলেন? ভালো আছে? ভালো, এখনো সুস্থ না, কথা টাকা বলছে না। তার সে 40,000 টাকা চেয়েছে, সেই টাকা তো দিতে হয়নি তো? আচ্ছা আচ্ছা, আর এমনিতে এখন কোর্টে নিয়ে যাবে নাকি? হ্যাঁ, কোর্টে নিয়ে যাবে। কি নাম যেন আপনার স্বামীর? চিত্তরঞ্জন। আর ছেলের? বিজয় সরকার। জামা কাপড় পরেছে ওরা এখন? হ্যাঁ, জামা কাপড় পরেছে, নিয়ে এসে পরাই, বাড়ি থেকে নিয়ে এসে সকালবেলা এখন পরালেন? হ্যাঁ। আর ওখান থেকে কালকে যখন নিয়ে এসে তখন উলঙ্গ অবস্থায়? তখন ওই ওরা হলো এখন চাদর দিছিল। আচ্ছা, আর পণ্য হলো ওই চাদর পরেছিল। কি নাম আপনার? অনিতা সরকার। পেয়েছেন? হ্যাঁ। কোথায় আছে এখন? তারপরে কোর্টে যাবে? হ্যাঁ, কোর্টে যাবে। তারপরে আপনারা হাতে পাবেন কখন? হাতে পাওয়ার এখনো সিদ্ধান্ত দেয়নি কখন পাবো। ওনারা তখন বিবস্ত ছিল, মানে জামা কাপড় ছিল না, জামা কাপড় এখন পরানো হয়েছে? এখন আমি সকালে নিয়ে এসেছি, নিয়ে এসেছি। কোথায় ছিল ওরা? ওরা ঘোরালিয়া ব্রিজের কাছে ফোন করেছিল ওরা, যে এই জায়গায় আসো, এসে এই জায়গায় আসো, 40,000 টাকা নিয়ে তবেই ছাড়বো। দিয়ে আমরা ওইভাবে প্ল্যান মতন গেছি, আমাদের সঙ্গে পুলিশের সহযোগিতা ছিল, তারা আমাদের পেছন পেছন গেছে বলে আমরা আর কি উদ্ধার পেয়েছি তাদের বাঁচাতে। তারপরে এমনি মারধর টারধর কিছু করেন? মারধর তারা যে নিয়ে গিয়ে করেছে সেটা তো আমরা জানি না, সেটা আমি বুঝতে পারি। এখন এমনি শারীরিক পরিস্থিতি কেমন আছে? পরিস্থিতি এখন অসুস্থ হয়ে আছে, মানে কোনোরকম কথা টথা বলছে আর কি। তো ফেরত পাবেন কখন বলল, মানে বাড়িতে নিয়ে যেতে পারবেন কখন? এখনো কথা হয়নি কখন। কি নাম আপনার স্বামী? নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।